আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তোমরা বর্তমানে রয়েছে ঢাকা 75 নম্বর ওয়ার্ডের খিলগাঁও থানার ত্রিমোহনের জোর বিটায়। তো আজকে এই অঞ্চলে এই যে 16 ফিটের, এই যে হাতের সামনে এই 16 ফিটের সিটি কর্পোরেশনের রোডের সাথে একদম ক্রয়কৃত 12 ফিটের রোড, এই যে এখান থেকে এই পর্যন্ত 12 ফিটের মালিকের ক্রয়কৃত রোড, এবং এর উপরে তিনি খরচ করে সুন্দর করে রোড করেও নিয়েছে। এই রোডের সাথে অসাধারণ একটি 2.5 কাঠা জমির উপরে 6 তলা ফাউন্ডেশন দেওয়া, 1.5 তলা কমপ্লিট করা, এই যে এই বাসাটি দেখাবো, একদম অসাধারণ বাসা। ছাদে গেলেই বুঝতে পারবেন বাসাটিতে তিনি দ্বিগুণ টাকা খরচ করে গড়েছে। আর এই হলো বাসাটির দক্ষিণ পাশ থেকে দেখলে এরকম দেখাবে, বাসাটির চারপাশ কীরকম ছাড়া রয়েছে। এই বাসাটি যারা কিনবেন তাদের এসি এবং ফ্যান লাগবে না, কারণ চারপাশে এত বাতাস আসতেছে। আর এই হলো রামপুরা থেকে স্টাফ কোয়ার্টার 120 ফিটের রোডটি, এ বাসা থেকে 10টি প্লট পরে দেখা যায় গাড়িগুলো আসা যাওয়ায়। আর এই হলো আজকের বাসাটি। তো আজকের বাসাটির মালিক তিনি নিজে থাকার জন্য সকল কিছু ডাবল ডাবল করে লাগিয়েছে, আমি ছাদে গিয়ে দেখিয়ে দেব। এবং বাসাটিতে এটা হচ্ছে এই যে এই রোডটি তার ক্রয়কৃত 12 ফিটের রোড, এবং রাস্তা থেকে কিন্তু অনেক উঁচু এই রোডটি এবং এই বাসাটি। তো এখন আপনাদেরকে আজকের বাসাটির এই হলো নিচতলাটি দেখতে পাচ্ছেন, তিনি বর্তমান কাজ রানিং চলমান রয়েছে। তো এরকম চলমান অবস্থায় কিনলে কিন্তু কম দামে পাবে, নিচতলা কমপ্লিট করে ফেললে কিন্তু আর এই দামে তিনি বিক্রি করবে না, আপনি নিজেই বিক্রি করবেন না, তখন আবার বাড়িয়ে দেবেন দামটি। তো আজকের বাসার চারপাশে যেরকম ফুল বাউন্ডারি করা, এক্ষেত্রে কিন্তু দহল বা জমির পরিমাণ নিয়ে কোনো ধরনের ঝামেলাই থাকলো না। তো আজকের এই বাসাটি 2.5 কাঠা জমির মধ্যে 2 কাঠার উপরে ফুল বিল্ডিংটি তৈরি করা, আর চারপাশে 1/2 কাঠা ছাড়া আছে দেখিয়ে দিলাম একটু আগে। আর এই হলো নিচতলাটি, এখন আমরা উপরতলায় গিয়ে ফুল বাসাটি বুঝিয়ে দেবো। কিন্তু এর আগে চলুন দেখে আসি আজকের এই বাসাটির আশেপাশে কী কী নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং এই বাসাটিতে কীভাবে আসতে হবে, এরপরে আমরা বাকিটা ভিতরে গিয়ে আরও সকল কিছু বুঝিয়ে দেবো। তো এই হলো রামপুরা থানা, আর এটাকে বলে মেরাদিয়া বাজার অথবা মেরাদিয়া হাট, রামপুরা মেরাদিয়া বাজার অথবা রামপুরা মেরাদিয়া হাট, যেভাবেই চিনেন না কেন। এটা হচ্ছে 120 ফিটের রোড, অর্থাৎ রামপুরা থানার সামনের এই রোড দিয়ে একটু সামনে গেলে কিন্তু রামপুরা ব্রিজটি, তারপর গুলশান বনানী এবং হাতিরঝিল। এবং এই যে যেই এই রোডের হাতের ডানে এখন যে লেকটি দেখাবো, এই যে লেকটি কিন্তু হাতিরঝিলে গিয়েছে লেকটি, আপনারা তো হাতিরঝিল সবাই চেনেন। আর পাশেরটি হচ্ছে আফতাবনগর আবাসিক এলাকা। তো যাই হোক, আমি এটি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আজকের এই এখান থেকে আমরা যে বাসাটিতে যাব, অর্থাৎ যেই জোরবিটা ত্রিমোহনীতে, এখান থেকে কত কিলো হবে সেটা আমি গুগল ম্যাপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু গুগল ম্যাপটাও খেয়াল রাখবেন, এই যে নিচে যে গুগল ম্যাপটা দিয়েছি। তো আজকের এই মেরাদিয়ার এই বাজার থেকে গুগল ম্যাপ যেটা বলতেছে, আজকের বাসাটির দূরত্ব 1.70 কিলো, অর্থাৎ 1.5 কিলো থেকে একটু বেশি। তো এখান থেকে যে কোনো রিক্সাকে বললেই হবে যে আমি জোরবিটা যাব, ত্রিমোহনী জোরবিটা। রিক্সা ভাড়া নেবে 20 থেকে 30 টাকা, আর বাস ভাড়া নেবে 10 টাকা, সময় লাগবে 10 থেকে 15 মিনিট। তো চলুন যাওয়া যাক, আর যেতে যেতে আজকের এই বাসাটির আশেপাশে কী কী নাগরিক সুযোগ সুবিধা রয়েছে, সো চলুন দেখে নেই। তো আজকের বাসাটির খুবই কাছে রয়েছে স্বপ্নের এই যে আউটলেটটি, যেখান থেকে বাজার করে আজকের বাসাটিতে যেতে পারছেন। রয়েছে CB5 স্টার এবং রয়েছে আগুরা, এই আগুরাটি কিন্তু আজকের বাসাটির খুবই কাছে, এবং রয়েছে ইসলামিক ব্যাংক লিমিটেড, এটা নতুন হয়েছে এই ত্রিমোহনী বাজারে, এবং সামনে নতুন আরেকটি হচ্ছে আলারাফা ইসলামিক ব্যাংক। তো দুইটা ব্যাংকই বাসার খুবই কাছে। রয়েছে মাতৃসায়া আইডিয়াল স্কুল, যেখানে আপনার সন্তানকে পড়াতে পারছেন, এবং রয়েছে ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়, এবং রয়েছে লিবার্টি কলেজ, যেখানে আপনার সন্তানকে পড়াতে পারছেন, এবং রয়েছে বাংলাদেশের মধ্যে নাম করা ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুলটি, রয়েছে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল এবং গার্লস কলেজটি, এবং রয়েছে দ্য লারিফ, আরও রয়েছে বনশ্রী আদর্শ উচ্চ বিদ্যানিকেতন স্কুল, যেখানে আপনার সন্তানকে পড়াতে পারছেন, রয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ PBI এর একটি অফিস, রয়েছে বাংলাদেশের মধ্যে top 1 স্কুল যেটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, যেটা বনশ্রী শাখা, এটা বাসা থেকে খুবই কাছে, এবং রয়েছে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল, যেখানে আপনার সন্তানকে পড়াতে পারছেন, এরকম নাম করা স্কুল প্রতিষ্ঠানগুলোতে। তো বাসাটির খুবই কাছে রয়েছে আল রাজি ইসলামিক হাসপাতাল লিমিটেড, রয়েছে অ্যাপেক্সের শোরুম, এবং উপরে রয়েছে ডাস বাংলার ব্যাংক লিমিটেড, এবং রয়েছে এই অঞ্চলের নাম করা ফরাজি হাসপাতালটি, যেটা আজকের বাসা থেকে খুবই কাছে।
এছাড়া আরও অনেক কিছু রয়েছে যা দেখালে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো এখন আপনাদেরকে আমরা এই বনশ্রী মেরাদিয়া থেকে আজকের বাসাটিতে কীভাবে যেতে হবে একদম নিয়ে যাচ্ছি। সো চলুন, আমি যেভাবে যাচ্ছি আপনারাও সেম এইভাবেই আসবেন। তো এখান থেকে 120 ফিটের রোড দিয়ে আমরা এদিকটা সোজা চলে যাব রামপুর স্টাফ কোয়ার্টারের দিকে। তো এই রোড দিয়ে আপনারা কিন্তু সিলেট, চিটাগাং, কক্সবাজার যেতে পারবেন, কারণ এটাই মেন রোড। আর এটা 2000 কোটি টাকার একটি, আমি বারবার বলি যে মেগা প্রকল্প হচ্ছে, এই জন্য এই অঞ্চলের যে জমির দাম মানে দ্বিগুণ হয়ে গিয়েছে। তো এই হলো আমরা চলে আসছি ত্রিমোহনী ব্রিজ, এই সামনেরটা ত্রিমোহনী ব্রিজ। আমরা উপর দিয়ে যাব না, আমরা হাতের বাম দিকে চলে যাব এই যে এই রোড দিয়ে। তো এই রোড থেকে একটু সামনের দিকে আসলে হাতে ডান দিয়ে গেলে আপনি নন্দীপাড়া ব্রিজ যেতে পারবেন, আর বামের দিকে গেলে হচ্ছে ত্রিমোহনী বাজার, বা একদম এখান দিয়ে 300 ফিট এবং পূর্বাচলও যেতে পারবেন। আর কয়েকটা দিন ওয়েট করতে হবে, কারণ একটি ব্রিজ হবে এবং এটারও হচ্ছে 60 ফিটের রোড। তো এই রোড দিয়ে একটু সামনের দিকে গেলেই আপনারা দেখতে পারবেন হাতের বামে অসংখ্য ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এই যে হাতের বামে দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু অনেক ইন্ডাস্ট্রি রয়েছে একদম ত্রিমোহনী বাজারে যাওয়ার আগ পর্যন্ত। তো রামপুরা বনশ্রীতে খালি প্লট না থাকায় মানুষ বর্তমানে এই অঞ্চলে এসে জমি কিনতেছে। আপনারা যদি শুক্রবারে আসতে পারেন একটু দেখে যান কী অবস্থা বর্তমানে এই অঞ্চলে রয়েছে। আর এখানে জমির ভ্যালু একটু বেশি, কারণ এখানে এত যানজট, তারপরে মানে খিলগাঁও রামপুরা থাকবেন ঠিকই কিন্তু যানজট মুক্ত আলো বাতাস, অর্থাৎ আপনি যদি আফতাবনগর, বনশ্রী এবং নন্দীপাড়ার খুব কাছে থাকতে চান তাহলে এদিকে জমি কিনতে হবে বা বাড়ি কিনতে হবে। এই হলো ত্রিমোহনী কবরস্থান রোড। তো আমরা এই রোড দিয়ে চলে যাব, যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আসলে এইগুলোই দেখবেন, এর থেকে ধর বেশি দেখতে পারবেন না। আমি অবকাঠামোগুলো দেখিয়ে দিচ্ছি একদম রাস্তা কীভাবে কীরকম হবে। তো এটা 16 ফিটের সিটি কর্পোরেশনের রোড, এই রোডের সাথেই কিন্তু আজকের বাসাটি একদম পেয়ে যাবেন। তো এইরকম দুইটি তিনটি মোচরের পরই, যেমন এই যে দুইটি মোচরের পরই দেখতে পাচ্ছেন এখানেও জমি টমি কিনে মানুষ ভরে ফেলতেছে। তো এখনই আপনাদের সুবর্ণ সুযোগ, হ্যাঁ, আপনাদের এই অঞ্চলের জমি টমি কিনা। তো আমরা সোজা চলে যাব। তো অবশেষে চলে আসলাম আজকের বাসাটির রোডে, দেখতে পাচ্ছেন। তো এই রোড দিয়ে সামনে হাতের বামের বাসাটি। তো এই রোডটা কিন্তু ওই যে সামনে 120 ফিট রোড থেকে এসেছে, যেটা রামপুরা স্টাফ কোয়ার্টার 120 ফিট রোড থেকে। যাই হোক, তো আমরা অবশেষে আজকের বাসাটির দ্বিতীয় তলায় চলে আসলাম। তো এই হলো বাসাটির মেইন গেট। হ্যাঁ, তো আমি তো বলেছি নিস্তারাটা আমি পরে বুঝাবো, কারণ আপনারা এখন বুঝবেন না। আর এটা হলো সাদে যাওয়ার সিঁড়িটি। তো সাদে গেলে আপনি আজকের বাসাটির অনেক কিছু জানতে পারবেন, আমি সাদে গিয়েও দেখিয়ে দেবো। তো এই হলো বাসাটির ভিতরে প্রবেশ করলাম। তো বাসাটির ভিতরে প্রবেশ করে হাতের ডান দিকে একটি ডাইনিং রুম পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ডাইনিং রুমটি, হ্যাঁ, মোটামুটি এটা কিন্তু বাসাটি একদমই নতুন এবং তিনি 1 টাকার জায়গায় 2 টাকা খরচ করেছে, সব কিছু যত্নভাবে নিজে থাকার জন্য করেছে, তিনি অনেক দিন ধরে থাকতেছে। তো ডান পাশের রুমটি এরকম হবে এবং সামনে একটি করিডোর অর্থাৎ বারান্দা রয়েছে, যেখানে তিনি পানির লাইনও করেছে, অর্থাৎ মাঝে মধ্যে কোনো ধরনের ওজু টুজু করে নামাজ পড়তে পারছে। আরও 5টা খুব গাছগাছালি গাইস, বনশ্রী রামপুরে এগুলো কখনো পাবেন না, বেশিরভাগই যানজট এলাকা। আর এটা হচ্ছে খুব সুন্দর একটি এলাকা, এই এলাকাটি দেখতে পাচ্ছেন এই রুমটি। তো এরকম আরেকটি রুম দেখাচ্ছি। তো এই হলো আরেকটি রুম, হ্যাঁ। তো রুমটি প্রবেশ করলে এরকম দেখতে পাচ্ছেন, রুমটির ভালোই সাইজ রয়েছে দেখতে পাচ্ছেন, সকল ধরনের আসবাবপত্র রাখার পরেও কিন্তু দেখেন কিছু স্পেস ফাঁকা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে এত বাতাস আসে, আপনাদের ফ্যান এসি লাগবে না এই বাসাটি যারা ক্রয় করবেন। তো এই বাসাটির সাথে অ্যাটাচ একটি বাথরুম রয়েছে, যেখানে কমোড ব্যবহার করা আছে, ফুল টাইলস করার ভালো মানের ফিটিং ইউজ করেছে, উনি থাকার জন্য সব কিছু মানে লাগিয়েছে নিজে থাকার জন্য। তো এই হলো আরেকটি করিডোর এই রুমের সাথে। আর এই হলো রামপুরা থেকে 120 ফিটের রোডটি, যেটা আপনারা রামপুরা থেকে যে নাগদারপার ব্রিজটি হচ্ছে, এই যে এটা মানে বাসার সামনেই নাগদারপার ব্রিজ রয়েছে। আর এই হলো আজকের বাসাটির ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমটি দেখতে পাচ্ছেন কীরকম বাতাস, আলো বাতাস আসতেছে। আমি আবারও বলতেছি এই বাসায় ফ্যান এসি কিছুই লাগবে না, এত সুন্দর বাতাস আসে চারপাশ থেকে। এবং এই রুমটির সাথেও একটি আপনার এই করিডোর অর্থাৎ বারান্দা রয়েছে, যেখানে আপনার বসলে মনে হবে যে এত সুন্দর বাতাস আর সবুজ শ্যামল। আর এই হলো আবারও দেখে দিচ্ছি 120 ফিটের রোডটি, অর্থাৎ বাসার থেকে 10টি প্লট আপনি হেঁটে গেলে 120 ফিট রোডে যেতে পারবেন। আর এই হলো আজকের বাসাটির কমন বাথরুমটি। তো এরকমভাবে কমন বাথরুমটি দেখতে পাচ্ছেন, ফুল টাইলস করা, ভালো মানের ম্যাটেরিয়ালস তিনি ইউজ করেছে দেখতে পাচ্ছেন। বাথরুমটি এরকম হবে, বেসিং রয়েছে। তো ফুল বাসাটিতে উনি 1 টাকার জায়গায় 2 টাকা খরচ করেছে, এখানে সাদে গেলে বুঝতে পারবেন। আর এই হলো কিচেন রুমটি, এখানে আপনারা সিলিন্ডার ইউজ করতে হবে, কারণ এখানে গ্যাস আগে ছিল, কেটে দিয়েছে। আর এই হলো আরেকটি রুম।
তো এরকম ভাবে রুমটি তো ফুল বাসাটিতে চারটি রুম রয়েছে, একটি কিচেন রুম রয়েছে, একটি কমন বাথরুম রয়েছে। তো এই হলো করিডোরটি, অর্থাৎ বারান্দাটি। এখন আপনাদেরকে আজকের বাসার মেন আকর্ষণ ছাদে নিয়ে যাব। তো এই হলো আজকের বাসাটির ছাদ, এবং ছাদ থেকে যদি আজকের বাসাটির চারপাশটা 3D-র মাধ্যমে দেখায়, এই যে এরকম দেখাবে ফুল বাসাটি এবং চারপাশটি। তো এতক্ষণ যে বাসাটি দেখলেন, আই হোপ এই বাসাটি সবারই ভালো লেগেছে। তো এখন আসি আজকের এই বাসাটির প্রাইজে। তো প্রাইজের আগে আপনাদেরকে আজকের বাসাটির ছাদের গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। তো এই হলো ছাদের রডগুলো, যেখানে ইঞ্জিনিয়ার বলেছে 16 মিলি, তারা ব্যবহার করেছে 20 মিলি, এবং ইঞ্জিনিয়ার বলেছে তাদেরকে রড যেই কটা ব্যবহার করতে তার মধ্যে তারা বেশি করে দিয়েছে রড, অর্থাৎ 2 থেকে 3টি রড বেশি দিয়েছে। তো এই জন্য এই বাসাটির 6তলা ফাউন্ডেশন হলে আপনারা 7তলা অনায়াসে করতে পারবেন। আর আজকের বাসাটির 2.5 কাঠা জমির উপরে তৈরি করা, 1.5তলা বর্তমানে রয়েছে, উপরতলা দেখিয়েছি, আর নিচতলা সেম এভাবে করে আপনারা ভাড়াও দিতে পারবেন এই বাসাটি। তো ফুল বাসাটির মালিকের চাওয়া দাম 1 কোটি 10 লক্ষ টাকা, এটা আলোচনা সাপেক্ষে। তবে সই এই আলোচনা না, প্রায় ফিক্সড, আপনারা তো আসলে বসলে কিছু কমানো হবে। আর আজকের এই বাসাটির এখন আমি প্রাইসটি নিয়ে পর্যালোচনা করব। এখানে 2.5 কাঠা জমি হলে এই অঞ্চলে আমরা 25 লক্ষ টাকা প্রতি কাঠা জমি বিক্রি করি, তাও পাওয়া যায় না। যদিও 25 লক্ষ টাকা ধরেন, তাহলে 2.5 কাঠা জমির দাম আছে প্রায় 62-65 লক্ষ টাকা। তবে 65 লক্ষ টাকা যদি জমির প্রাইস হয়, রেজিস্ট্রি খরচ সহ 65 লক্ষ টাকা ধরতে পারে। তো 65 লক্ষ টাকা যদি জমির প্রাইস হয়, তাহলে 40 লক্ষ টাকা এরকম একটি বাড়ির ভিতরে এসে আপনি যাচাই বাছাই করে দেখেন যে 40 লক্ষ টাকা বর্তমান প্রাইসে আপনার খরচ হবে কি না। তাহলে আপনারা বুঝতে পারছেন এই বাসার মানে যে 1 কোটি 10 লক্ষ টাকা চাচ্ছে তা আসলে কি বেশি না কম। আপনারা এসে যাচাই বাছাই করে এই বাসাটি নিয়ে নিতে বলেছে মালিক। তো এরকমও যদি আপনার বাসাটি বিক্রয় করতে চান, তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে খুব অল্প সময়ে বিক্রয় করতে পারেন। আমাদের রয়েছে নিজস্ব কিছু কাস্টমার, এছাড়াও আমরা কিন্তু আপনার এই বাসা বাড়িটি বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে কাগজপত্র ভালো হলে মোটামুটি বিক্রয় হয়ে যাবে। যদি না হয়, আমরা আবারও ফ্রিতে রিঅ্যাড দিয়ে দেব, অর্থাৎ পুনরায় অ্যাড দিয়ে দেব যতদিন পর্যন্ত আপনার এই বাসাটি বিক্রয় না হবে। সো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন।